পঞ্চায়েতে সব বুথে প্রার্থী দিতে পারবে না তৃণমূল। কর্মী সভায় এসে এমনই দাবি করলেন বিজেপি নেতা। বিজেপি সব বুথে প্রার্থী দিলে আমরাই ওদের জিতিয়ে দেব, পাল্টা দাবি তৃণমূলের। উত্তর চব্বিশ পরগনার বনগা ব্লক বিজেপির পক্ষ থেকে গোপালনগর হাই স্কুলে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল রবিবার। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, বনগা জেলা বিজেপির সভাপতি রামপদ দাস সহ জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব। কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে এদিন কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলেন, আরো তিনটি জনস্বার্থ মামলা করব আমরা, যেমন কয়লা চোরেদের পর্দা ফাঁস করেছি আমরা, গরু চোরেদের পর্দাও ফাঁস করেছি আমরা, তেমনি নানা দুর্নীতি নিয়ে পর্দা ফাঁস করব। গত 31শে ডিসেম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে তালিকা পাঠানো হয়েছে তা পুরো ভুয়ো তালিকা। আপনারা যারা পাওয়ার যোগ্য তেমন সঠিক মানুষের আবেদনপত্র আমাদের কর্মীদের কাছে জমা দিন, এইভাবেই জন আন্দোলন গড়ে তুলতে হবে। বুথ স্তরের কর্মীদের এমনভাবেই উজ্জীবিত করতে বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা অমিতাভ চক্রবর্তী। আগামী 10 তারিখে আমরা পিআইএল আবার করতে যাচ্ছি, তিন তিনটে পিআইএল, এবং আমরা নিশ্চিত যে ধরনের অবৈধভাবে এই পঞ্চায়েত নির্বাচনে ওবিসিদের কোটা তারা নির্ধারণ করেছে, যে ধরনের সর্বক্ষেত্রে দুর্নীতি করছে তারা, তো সেটার পর্দাফাঁস আমরা যেভাবে এর আগে কয়লা চোরেদের পর্দাফাঁস করেছি, গরু চোরেদের পর্দাফাঁস করেছি, তাদের অধিকাংশ জেলের মধ্যে আছে। আগামীতে যদি আরো ইনভেস্টিগেশন চলছে, এক সময় আপনারা দেখতে পাবেন পুরো যে তাদের মিনিস্ট্রি আছে, পুরো মিনিস্ট্রিটাই হয় জেলের মধ্যে চলে যাবে, আর পুরো মিনিস্ট্রিটাই যদি জেলের মধ্যে চলে যায় তাহলে এই সরকারের অস্তিত্ব কি থাকবে আপনারা বুঝতেই পারছেন। যে কাজ করব, আমরা যে পরিশ্রম করব, সেটা যেন রেজাল্ট ওরিয়েন্টেড হয়, তো সেই জন্য আমরা ক্যাম্পেনিং করছি, আমরা কোন বিষয়েতে আন্দোলন করছি, তো সেই আন্দোলন শেষ পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে। অন্যদিকে কর্মী সম্মেলনে উপস্থিত বুথ স্তরের কর্মীদের চাঙ্গা করতে বনগা জেলা বিজেপির সভাপতি রামপদ দাস বলেন, বনগা জেলার বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে পারবে না, বনগা জেলার বেশিরভাগ পঞ্চায়েত দখল করবে বিজেপি বলেও দাবি করেন তিনি। যে আগামী দিনে এই বনগা জেলাতে অধিকাংশ পঞ্চায়েতে বিজেপির দখলে আসবে, তাই তো নাকি? বিজেপির দখলে আসবে তো? আপনারা সব বুথে প্রার্থী দিতে পারবেন তো? সব অঞ্চলে আপনাদের যে প্রধান হবে তো? যদিও বনগা ব্লক বিজেপির কর্মী সম্মেলনে দেখা মেলেনি বনগার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ তার ঘনিষ্ঠ নেতৃত্বের। এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন বনগা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। কোর্টে দ্বারস্থ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ওরা কোর্ট সর্বস্ব দল হয়ে গিয়েছে। ইডি সিবিআই কোর্ট, এছাড়া জনগণের পাশে তো নেই, আমরা জনগণের পাশে আছি, আমরা জনগণের উন্নয়নের সঙ্গে রয়েছি, আমরা মানুষের পাশে রয়েছি। ওরা কোর্টে যাক, ইডি সিবিআই কে নিয়ে ওরা থাকুক, ওরা ওখানেই ভালো থাকুক, আমরা জনগণে মানুষের পাশে নিয়ে মানুষকে নিয়ে ভালো থাকি। প্রার্থী দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, উনি ঠিকই বলেছেন, নিজেদের কথা বলতে গিয়ে ভুল করে উল্টো বলেছেন। ঠিকই বলেছেন, কারণ উনি এবার পারবেন না বিজেপি, ও সেইটাই হয়তো বলতে গেছে এক, হয়ে গেছে আর এক। ও নিজের ক্ষেত্রেই প্রযোজ্য যে বিজেপি যদি সব জায়গায় ক্যান্ডিডেট দিতে পারে আমরা জিতিয়ে দেবো, দেওয়ার ক্ষমতা নেই ওদের। অতএব ওদের এখন প্রচারে থাকবার জন্যে, যেমন ওদের উপরে নেতৃত্ব, প্রচারে থাকবার জন্যে ওরা এই ধরনের কথাবার্তা বলে মিডিয়ায় সর্বস্ব হয়ে বসে আছে। বিজেপি সব পঞ্চায়েতে প্রার্থী দিতে পারলে আমরা এমনিতেই জিতিয়ে দেব, বিজেপি বুঝে গিয়েছে ওরা সব কেন্দ্রে প্রার্থী দিতে পারবে না, প্রচারে থাকবার জন্য এই কথা বলছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।